আজ থেকে সারা দেশের শপগুলোতে পলিথিন নিষেধাজ্ঞা পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কতটা মানা হচ্ছে সেই পরিস্থিতি জানাতে এখন রাজশাহী ও বরিশাল থেকে সহকর্মীরা রয়েছেন শুরুতে রাজশাহীতে যাব মুস্তাফিজুর রহমান রয়েছে মুস্তাফিজ সকাল থেকে ঘুরলেন বিভিন্ন সুপারশপ দেখছেন কি অবস্থা কিভাবে আসলে এইগুলোর বিকল্প কি দেওয়া হচ্ছে এটিকে কিনে নিতে হচ্ছে নাকি এমনিতেই দেওয়া হচ্ছে আর ক্রেতাদের আসলে অভিমত কী দেখুন আজ থেকে যেহেতু সারা দেশের নাই তো পলিথিন ব্যাগ বিশেষ করে যে সুপার শপগুলো রয়েছে সেগুলোতে যে পলি ব্যাগ নিষিদ্ধ করুন সেটিতে আমরা এখন পর্যন্ত সকাল থেকে যে বিভিন্ন নগরীতে সুপার শপগুলো রয়েছে সেগুলোতে ঘুরেছি দেখেছি এখন পর্যন্ত কোন সুপার শপে আমরা কিন্তু পাটের তৈরি বা চট বা পাটের তৈরি ব্যাগ এই জাতীয় ব্যবহার আমরা এখনো দেখিনি তার কারণ হিসেবে তারা বলছেন যে তারা এখনো এই জাতীয় পণ্যগুলো হাতে পেয়ে উঠে পাননি অর্থাৎ তারা যে অর্ডার দিয়েছেন সেগুলো এখনো তাদের কাছে সরবরাহ করা হয়নি যার ফলে তারা সেটি সেই পরিষেবা দিতে পারছেন না তবে তারা বিকল্প হিসাবে কাগজ এবং যে পলি যে নেটের ব্যাগ রয়েছে সেই ব্যাগগুলো ব্যবহার করছেন এবং টিস্যু যে ব্যাগ রয়েছে সেই ব্যাগগুলো আমরা বিভিন্ন সুপার শপ যেগুলো রয়েছে সেগুলোতে তারা ব্যবহার করছে এবং তারা কিন্তু একটি মূল্য তালিকা ঝুলিয়ে রেখেছে অর্থাৎ আট টাকা থেকে ষোলো টাকা পর্যন্ত যে ব্যাগগুলো রয়েছে সেগুলো কিন্তু একটি মূল্য রেখেছে এবং তারা বলছেন যে ব্যাগগুলো আসলে এরপরে যারা ক্রেতারা আসবেন তাদেরকে কিন্তু সেই ব্যাগগুলো কিনে নিতে হবে অর্থাৎ ক্রেতাদের একটি বাড়তি বলা যেতে পারে যে চাপ বা বোঝা কিন্তু তাদের উপরে দেওয়া হচ্ছে অপরদিকে সাধারণ যে মানুষরা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে শুধুমাত্র সুপার শপগুলোতেই পলিব্যাগ নিষিদ্ধ এই বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কেননা শপের চেয়ে সবচেয়ে বেশি কিন্তু পলিব্যাগ ব্যবহার হয়ে থাকে সাধারণ যে মার্কেটগুলো রয়েছে সাধারণ যে বাজারগুলো রয়েছে সেগুলোতে কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে অর্থাৎ কাঁচা বাজারের কথা যদি বলা হয়ে থাকে সেখানে সবচেয়ে বেশি পলিব্যাগের ব্যবহার হয়ে থাকে সেই জায়গাগুলোতে নিশ্চিত করতে হবে সেই সাথে পলিব্যাগের বিকল্প যে পণ্যগুলো সেগুলোও কিন্তু বাজারে অ্যাভেলেবল করতে হবে অর্থাৎ সেগুলো যদি সাধারণ মানুষ তাদের হাতের নাগালে না পেয়ে থাকে তাহলে কিন্তু পলিব্যাগের মানুষের যে পুনরায় কিন্তু ফিরে যাবে অর্থাৎ যে যে বর্জনের আস্থায় বিষয়টি সেটি কিন্তু যে উদ্যোগ না হচ্ছে হবে যদি না বিকল্প যে পণ্যগুলো সেগুলো খুব সহজেই সরবরাহ করা যেতে পারে বা সাধারণ মানুষ যারা রয়েছেন তারা খুব সহজেই পেতে পারেন বা পরিবেশ বান্ধব যে ব্যাগগুলো রয়েছে সেগুলো যদি সরবরাহ করা যেতে পারে তাহলে কিন্তু এই যে উদ্যোগটি না হয়েছে এটি নিঃসন্দেহে পরিবেশ পরিবেশবিদরা যেমন বলছেন এটিকে সাধু জানাচ্ছেন সেই সাথে সাধারণ মানুষও কিন্তু এটাকে সাধুবাদ জানাচ্ছেন যে পলিথিন বর্জনের যে বিষয়টি রয়েছে কিন্তু সেই সাথে সবচেয়ে বেশি যে বিষয়টি গুরুত্বপূর্ণ গুরুত্ব দেওয়া হচ্ছে বা জোর দেওয়া হচ্ছে সেটি হচ্ছে যে পলিথিনের বিকল্প যে পণ্যগুলো অর্থাৎ পাটের যে পণ্য বা ব্যাগ সেটি কতটা সহজলভ্য হচ্ছে এবং এর যে পণ্য যে দামগুলো নির্ধারণ করা হয়েছে সে দামগুলো কতটা সাধারণ মানুষের নাগালের রয়েছে অর্থাৎ রুট লেভেল থেকে শুরু করে প্রত্যেকের জন্য যেন এটি সহজলভ্য হয় সে বিষয়টিকে দৃষ্টি দেওয়ার জন্য কিন্তু বারবার বলা হচ্ছে অর্থাৎ বাজারের ব্যাগের যে বিষয়টি রয়েছে সেই সাথে কিন্তু বলা হচ্ছে যে পলিথিনের এখানে বিশেষ করে যেগুলো কাঁচা বলা হচ্ছে ওয়াটারপ্রুফ যে ব্যাগগুলো সেগুলো যে ওয়াটার প্রুফ ব্যাগগুলো সেগুলো কিন্তু সরবরাহের একটি বিষয় রয়েছে অর্থাৎ পলিথিনের বিকল্প এই পণ্যগুলো যখন বাজারে সরবরাহ করা হবে এবং সবগুলো যখন সাধারণ মানুষের নাগালে চলে আসবে তখন কিন্তু মানুষ খুব সম্ভবত পলিথিনের প্রতি তাদের যে আগ্রহ ছিল সেখান থেকে মানুষ সরে আসবে এবং হয়তো পরিবেশ বান্ধব যে সিদ্ধান্ত না হয়েছে সেটি সুফল সাধারণ মানুষ ভোগ করতে পারবে এমনটি কিন্তু এখানে যারা স্থানীয়রা রয়েছেন যারা সাধারণ মানুষ রয়েছেন এবং যারা ব্যবসায়ীরা রয়েছেন তারাও কিন্তু এই ধরনের আপনি থাকুন আমাদের সাথে আমরা একটু রাজশাহী থেকে সরাসরি বরিশালে যাবো সহকর্মী মুরাদ আহমেদ আছেন মুরাদ বরিশালের যেই সুপার শপগুলো ঘুরে কি দেখছেন কারণ এর কিন্তু সারা দেশে একেবারে সব বাজার ঘাটেই বন্ধ হয়ে যাবে পলিথিনের ব্যবহার আজকের অভিজ্ঞতা কি আপনার আজানা গোছানো ভর্তি ওনারা ওনাদের কাছে যে পলটি ছিল স্বীকার করেছে তে গতকালকে সেগুলা সরিয়ে দিয়েছেন অথবা সিটি কর্পোরেশনকে দেওয়ার কথা বলেছেন ডিএইচএম কি না কোনো প্রমাণ দেখাতে পারেনি আর যে প্যাকেটগুলো এনে রেখেছেন দেখুন আমি এখন দাঁড়িয়ে আছি ওমরা এই সব প্যাকেট প্যাকেটগুলো কাগজের তৈরি প্যাকেটগুলো এনে রেখেছেন তো ওই কাগজের তৈরি প্যাকেট যে আছে এখানে তো এর যা আয়তন আর উনাদের মালমালের আয়তন হচ্ছে এই প্যাকেটের চাইতে তিন গুণেরও বেশি সঙ্গত কারণে বোঝা যায় যে আপাতত চালিয়ে দেওয়ার জন্য অথবা ক্যামেরা ট্রায়াল থেকে পুনরায় পার পাওয়ার জন্য ওনরা এটি করেছেন আমি এখন যে সুপার শপে দাঁড়িয়ে আছি এই এই অন্যান্য মালমালগুলো একটু যদি দেখাতে পারি দেখেন যে এই এখানে যে সমস্ত মালমাল উনাদেরকে সরবরাহ করা হয়েছে তার প্রত্যেকwidetildeতে পলিথিন রয়েছে যেমন তো ওয়ালেটে রয়েছে সমস্ত কিছুতে পলিথিন রয়েছে জিজ্ঞেস করা এই পলিথিনগুলোর কি হবে আপনারা যেটি বলেছেন যে আসলে এগুলোতে কোম্পানি সরবর করা হয়েছে এই সম্পর্কে কোনো দিক নির্দেশনা উনাদেরকে দেয়া হয়নি তো এই এই ধরনের যতগুলো মালমাল রয়েছে আপনার কম্বল থেকে শুরু করে ম্যাট থেকে শুরু করে যা কিছু রয়েছে সবকিছুরতে পলিথিনের আপনার পলিপ্যাক রয়েছে এখন পর্যন্ত আবার যেটি বলা হচ্ছে যে ছোট ছোট খাবার খাও অন্যান্য যে প্যাকেটগুলো রয়েছে সেই প্যাকেটগুলোতে গুলোতে ওই একই অবস্থা পলিথিনের পলিথিন রয়েছে যারা ক্রেতা তাদের এসব মালামাল কিনে নিয়ে বাসায় ফিরে যেতে খুব একটা সমস্যা হচ্ছে না তো সেক্ষেত্রে পলিথিনের প্রথম ধাক্কা যেটা সেটা বরিশালের বানানো এবং সাজানো আমার কাছে এখন পর্যন্ত বানানো এবং সাজানো মনে হয়েছে বেচাকেনা যেভাবে করা হচ্ছে সেভাবেই হচ্ছে আর পজিশনের নামে যে বিকল্প ছোঁয়া ছোঁয়া আমরা বেগ বলবো না দেয়া হচ্ছে সেটি তাদের এখানে বিক্রিত মালামালের সাইডের সাথে মিলছে না অর্থাৎ দেখানোর জন্য আইএম শৃঙ্খলা বাহিনী মুরাদ আহমেদ একটি বিষয় ছোট করে একটু জানতে চাওয়া ক্রেতারা এই বিষয়টিতে তাদের মন মানসিকতা কি এক আরেকটি বিষয় হচ্ছে এই ঘোষণা তো আগে থেকে দেয়া হয়েছিল সুপার প্রস্তুতি নিয়ে রাখেনি কেন দেখুন এখানে ক্রেতাদের ব্যাপারে যেটি বলতে চাই ক্রেতারা যেটা সহজ পায় সেটাই নেয় হ্যাঁ আর এটা ভালো লেগেছে তাদের কাছে কারো পলিথিনের শিকার তারা একটুখানি বৃষ্টি হলে শহর জলাবদ্ধতায় পড়ে যায় তো এখানে পলিথিন শুতে শুতে তারা এটাকে স্বাগত জানিয়েছে কিন্তু ওনারা যেটি করেছেন ওনাদের ক্রেতাদের তো নাম্বার দেওয়া থাকে সব ক্রেতাকে জানিয়ে দিয়েছেন যে বাজারে বাসা থেকে ব্যাগ নিয়ে আসতে এখন আমাদের এখানে ব্যবসার অবরোধ বন্ধ এটুকু ওনারা যেটা বলেছেন তাতে করে তারা এইটুকু করছেন এবং বের হওয়া সব বাসা থেকে কিছু না কিছু নিয়ে বের হচ্ছেন আর এই সুপার শপের বিষয়টি আগে থেকে জানানো হয়েছিল উনাদের প্রস্তুতি মনে হচ্ছে তারা করে একটা একটা সামনে দাঁড় করছে যেটি দরকার ছিল সেটি হলো অনেক বেশি প্রচার প্রচারণার দরকার ছিল যে প্রচারণা কি হয় মুরাদ আহমেদ আপনাকে অনেক ধন্যবাদ এবং রাজশাহী থেকে ছিলেন মুস্তাফিজুর রহমান